সম্পাদ্য এক, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপরদিভর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে ত্রিভুজের ভূমি এ এবং ভূমি সংলগ্ন একটি কোণ এক্স এবং অপরদিভর সমষ্টি এস অঙ্কন করে নেই। অঙ্কনের জন্য যে কোনো একটা রশ্মি বিএম অঙ্কন করি। বিএম থেকে এ বাহু সমান করে বিসি কেটে নেই। বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে একটি কোণ আঁকতে হবে। কোণ এক্স এর পরিমাপ নিয়ে বি বিন্দুতে একই মাপের একটা বৃত্তচাপ নিলাম এবং কোণটির সমান করে আরেকটি বৃত্তচাপ নিলাম। অর্থাৎ বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সি বি কিউ একে নেই। এখন বিকিউ যে রশ্মিটা আঁকা হলো, এই বিকিউ থেকে অপর যে দুই বাহুর সমষ্টি এস এটা সমান করে আমরা বি এন কেটে নেই। এখন সি এন যোগ করি। এখন এখানে যে কোণ সৃষ্টি হলো বি এন সি কোণের সমান করে সি এন রেখার সাথে একটি কোণ আঁকতে হবে। বি এন সি কোণের সমান করে সি এন রেখার সাথে একটি কোণ আঁকতে হবে। অর্থাৎ এন কোণের সমান করে একটি বৃত্তচাপ এবং কোণের পরিমাপ নিয়ে একটি বৃত্তচাপ এঁকে নিলাম। তাহলে এই যে এন সিজি, এই সিজি রশ্মিটি বিএনকে এ বিন্দুতে ছেদ করবে। অর্থাৎ কোন বিএনসি এর সমান করে কোন এন সিজি আকার পর সিজি রশ্মি বিএনকে এ বিন্দুতে ছেদ করবে। তাহলে এবিসি নির্ণয়ে ত্রিভুজ।